নমস্কার, দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ, সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। হাইলাকান্দিতে এনকাউন্টার, গুরুতর আহত ড্রাগস পাচারকারী সেলিম। চ্যাংকুরির তরুণী হত্যার আততায় গ্রেপ্তার, মরদেহ নিয়ে মিছিল। এসওপি এখনো হলো না, তাহলে কেন এত কয়লার গাড়ি ঢুকছে? প্রশ্ন কমলাক্ষীর। এবার বিস্তারিত প্রাইম টাইম খবর। হাইলাকান্দিতে ফের এনকাউন্টার, ড্রাগস পাচারকারী সেলিম উদ্দিন পুলিশের বেষ্টনী থেকে পালাতে গেলে তার উপর গুলি চালায় পুলিশ। সে পুলিশের হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে পালাতে চায়, তখন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, এতে সে গুরুতর আহত হয়। সেলিম এখন গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন। আমি এজন প্রায় সাতটা সাড়ে সাতটামান বাজার একটা গোপন সূত্র সংবাদ মর্মে আমি হাইলাকান্দি থানার অন্তর্গত ভিসিংসা নামের ঠাইত এজন কুখ্যাত ড্রাগ ব্যবসায়ী, তেওঁৰ নাম আসল নাম হল সেলিম উদ্দিন লস্কর, এনে মনাই বলে কলে সকলে চিনি পায়। আমি 3.5 প্রায় অ্যারাউন্ড 4 গ্রাম ড্রাগসরে সহিত করায়ত্ত করো, সেল করে আসে বিভিন্নজন, সেই সময় আমি ধরো। ধরার পিছত তাতে আমি ফুটপোস্ট করে বিভিন্ন জায়গাত আমাক ঘুরাই, শেষত আমাক কারপরা আনিছিল সেই বিষয়ে মানে আমাক লই গেল একটা ঠাইলে দেখাবর কারণে, পাইকান বলে ঠাই এখন লই গেছিল। তাতে যাওয়ার পিছত রাতে প্রায় 2:40 বাজে, সেই সময়তে আমার হাইলাকান্দি থানার একজন সাব ইন্সপেক্টর রুবুল মেধি পিস্তলটো মানে কাঢ়ি লয়, কাঢ়ি লই পুলিশ দলের ফলে টুয়াওতেই হাইলাকান্দি থানার ভারপ্রাপ্ত বিষয়া ভরি লয় নিউট্রেলাইজ করার কারণে আর নিজের আত্মরক্ষার কারণে এজাই গুলি ভরি লই। আগত দুটা কেসত জড়িত আছে, সেই দুটা কেসত এরেস্ট হয়ে ফরওয়ার্ড হয়েছে আর সেই কেসটাও চার্জশিট হয়ে আছে, বর্তমান আদালত বিচারাধীন হয়ে আছে। চ্যাংকুড়ির 18 বছরের কলেজ পড়ুয়া নিশা সিনহার আততায়ী অমর সিনহাকে গ্রেপ্তার করল পুলিশ। অমর পুলিশের কাছে স্বীকার করে সে নিজের হাতে ছুরি মেরে নিশাকে হত্যা করেছে, এরপরে সে এখান থেকে পালিয়ে যায়। এই ঘটনা নিয়ে প্রতিবাদ মুখর চ্যাংকুড়ি এলাকা। আজ নিশার মরদেহ তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়। মর্মান্তিক এই ঘটনা স্তম্ভিত করেছে গোটা এলাকাকে। মানে বাচ্চাটা লইয়া আপনার সামনে ক্ষেত একটা আছে, এটা খেলতে আছে, আচানক ঘটনাটা মানে এলাকান শোনা গেছে, বাচ্চাটা কান্না করছে, তারপরে গিয়ে দেখতে এলাকান ঘটনা আর কি। তারপরে তার জানি না মেডিকেল আনা হয়েছে, এখন ডেথ হয়েছে। কি কিটা দিয়ে মারছে? চাকু দিয়া, মানে আমরা শুনছি আর কি, চাকু দিয়ে মারছে, গলা কাটি দিয়েছে। যে মারছে তার নাম কিটা? অমর সিং। অমর সিং না, মানে আমরা মানে মামা ঘরের বাইলা, পিসি ঘরের বাইলা। আজ বিকেল 5টার নিশা সিনহার মরদেহ ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের সামনে আসতেই স্থানীয়রা আততায়ীর ফাঁসির দাবি জানান। তারা আসামিকে দ্রুত গ্রেপ্তার করার পুলিশকে ধন্যবাদ জানান। পিপি ইনচার্জ মনোজ পাঠক জানান, পুলিশ আসামিকে জিজ্ঞাসাবাদ করছে। আমি যেটা ঘটনা হল সংবাদ পালো, সংবাদ পাই ওলাই গেছো, এতিয়া লড়াজন ইতিমধ্যে পলাই গুছি গেছে বলে আমি খবর পাইছি। এতিয়া আমি সরযোগে আর আমার সিনিয়র অফিসারের সহযোগত বা আমার স্টাফের সহযোগত আমি সকলে মিলি যে কেজন ঘাটক যেহেতু এগারী ছালীক হত্যা করে গেছে, গতি আটক করার আমি পূর্ণ উদ্যমে মানে চেষ্টা করলো। আর তেনেকয়ে গিয়ে আমি আপনার অমর সিংহ যখন একিউজ কালপ্রিট আমি কম খেদি আমি বরবেকরা জিরিবাম এই যে মণিপুর পড়ে তাত আমি আটক করো। আটক করে আজি যিনি আইনমতে যিনি বিধিগত নিয়ম তেনেধরণে কাম করে বর্তমান আমি যে কাস্টডিত মহানগর আদালত প্রেরণ করা হয়েছে। আমরা ন্যায্য প্রাপ্তিটা আমাদের এই
আমাদের এই এই ভিকটিমস নামটা কি জানি, নিশা সিনহা যেন সেই ঘাতককে ফাঁসি গাতকে ফাঁসিতে ঝুলানোর আমরা আমরা দাবি রাখছি, পাবলিকের ইয়ের থেকে দাবি রাখছি। এসওপি প্রকাশ করা হয়নি, কিন্তু কয়লার ওভারলোড ট্রাক প্রবেশ করছে বরাক উপত্যকায়। এই মন্তব্য করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। প্রসঙ্গক্রমে তিনি বলেন, কয়লা নিয়ে এসওপি বিষয়টি উত্থাপন করা হয়, এরপর এসওপি নিয়ে বরাকের তিন জেলার রাজনৈতিক দল ও কয়লা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের দুই মন্ত্রী। কিন্তু বাস্তবে কোনো এসওপি ছাড়াই অবাধে বরাকে প্রবেশ করছে কয়লার ওভারলোড ট্রাক। ও ভাই মালকি, মালকি তো জানো না নি মাল, হ্যাঁ তুই এখানে কি আনলোড করছো নি, তুই কি করছো এখানে, কোথায় নিয়ে আইছো? ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। শিলচরে স্থানীয় বিশিষ্ট ডাক্তাররা রোগী দেখছেন। প্রতি বুধ ও শুক্রবার রোগী দেখবেন শিলচর মেডিকেল কলেজের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সমৃতা চক্রবর্তী। সোম থেকে শুক্রবার বিশিষ্ট ENT ও হেড নেক সার্জন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার অভিনন্দন ভট্টাচার্য। মঙ্গল ও বৃহস্পতিবার রোগী দেখবেন জার্মানির ড্রেসওয়াল্ড বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপ প্রাপ্ত ডাক্তার কিন্নর দাস। প্রতি বৃহস্পতি ও শনিবার গুয়াহাটি ও ডিব্রুগড় মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার দীপঙ্কর রায়। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 03842356843। আমাদের মোবাইল নাম্বারগুলো হল 9395413890 এবং 9169166907 এই নম্বরে। আগামী 26 ফেব্রুয়ারি সকাল 9:30 থেকে বিকেল 5:30 অবধি শিলচর মেহেরপুরের PC হৃদয়ালয় অ্যান্ড হার্ট কেয়ার ডায়াগনোসিস সেন্টারে রোগী দেখবেন বিশিষ্ট পালমোলজিস্ট ডক্টর অত্রি গঙ্গোপাধ্যায়। MBBS DTCD DNB গভর্নর ইস্ট জোন CCI। ফুসফুস সংক্রান্ত রোগ, অ্যালার্জি, শ্বাসকষ্ট, ঘুমে ব্যাঘাত ও যক্ষা রোগ বিশেষজ্ঞ। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 9957162637 এবং 9706559419 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। বিহারের বারাউনি থেকে বরাক উপত্যকা হয়ে ত্রিপুরা ও মিজোরামে যাচ্ছে CNG গ্যাস পাইপ। এই পাইপলাইন বসানোর দায়িত্ব পেয়েছে AGGL সংস্থা। মেঘালয় থেকে এই পাইপলাইন আসামে প্রবেশ করার পরই কাছাড়ের মহাদেবপুরে এসে জনগণের বাধার সম্মুখীন হয়েছে কাজের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি। এখানকার জনগণ বিনা ক্ষতিপূরণে তাদের জমি ছাড়তে নারাজ। এ নিয়ে এলাকায় কয়েকদিন ধরেই অচলাবস্থা বিরাজ করছে। বুধবার মহাদেবপুর রামকৃষ্ণ LP স্কুলে সরকারি তরফে এক সভার আয়োজন করা হয়। এতে ছিলেন কাটিগড়ার সার্কেল অফিসার কাবেরী রং পিপি, AGGL এর ম্যানেজার মনোজ দত্ত, BJP নেতা সুব্রত চক্রবর্তী প্রমুখ। সভায় আশ্বস্ত করা হয়, গ্যাস লাইনের পাইপ বসানোর জন্য কোনো ব্যক্তির ক্ষতি হবে না, জমির মূল মালিক উপযুক্ত ক্ষতিপূরণ পাবেন। ইয়াত মহাদেবপুরত আহিছোঁ যিহেতু ইয়াত আমাৰ ইণ্ডিপেণ্ডেন্স গেছ পাইপলাইনৰ যোনটো কাম আৰম্ভ হৈছে, তো তাৰে কিছু অসুবিধা পাইছে পাব্লিকে, যিহেতু তেওঁলোকৰ মাটিৰ ইছ্যু আছে। মাটিৰ ইছ্যু আছে য'ত তেওঁলোকে কাৰ মাটি বহুতৰ নামজাৰি হোৱা নাই, যিহেতু তেওঁলোকৰ প্ৰজেক্টত যাৰ মাটি নামজাৰি হৈছে বা পাতা আছে তেওঁলোকেহে সুবিধাখিনি পাব। তো সেইবাবে আমি আজি ইয়াত ৰাজহ আদালত পাতিছোঁ। ডকুমেণ্টেশ্যনৰ কাৰণে আপোনালোকে তিনিটা ডকুমেণ্ট ঠিক কৰি দিছে কি, অলপ কৈ দিব নেকি? বেসিক্যালি তেওঁলোকৰ নামজাৰিটো হ'ব লাগে। সো নামজাৰি হ'লে আমাৰ নিউট্ৰিশ্যন চাৰ্টিফিকেট বা চিঠাৰ চাৰ্টিফাইড কপিটো হ'লে আমাৰ তাত হ'ব। থ্যাংক ইউ। ইয়া আ ৰহা হ্যা আপকা বাৰাউনি সে, ঠিক হে তো? ই আপোনাক নোটিছ দিয়া তো বিৰে ও মেইন লাইন সে কানেক্ট হ'গা, বলম নেচৰাল গ্ৰিড সে কানেক্ট, ঠিক হে? ইসকা মেইন মুদ্দা পাব্লিক কা পাস ইসকা বুঝা পৌঁছনা চাহিয়ে। अभी हम लोग क्या है, सिलचर का जो पार्ट है, ये सिलचर पार्ट एक लाइन जाएगा आइजोल का। কাটিগড়ার হিলারার 6 নম্বর জাতীয় সড়কে বাইক ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন এক যুবক। তার নাম বাহারউদ্দিন।
স্থানীয় মানুষ আহত বাইক চালককে উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যান, কিন্তু অবস্থা ব্যাগতিক দেখে তাকে শিলচর মেডিকেলে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার পর ট্রাক পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটিকে থানায় নিয়ে গেছে। ধারাবাহিক সাফল্যের জন্য সংবর্ধনার জোয়ারে ভাসলেন বরখোলা থানার ওসি মনমোহন রাউত। বুধবার স্থানীয় পূর্ব কাশীপুর এলপি স্কুলে গ্রামরক্ষী বাহিনী কমিটি ও গ্রামের সচেতন নাগরিকদের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই সংবর্ধনা ও সচেতনতা অনুষ্ঠান। প্রাক্তন শিক্ষক মুতলিব আলী বড়ভূইয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ওসি রাউতকে পুষ্পস্তবক ও চাদর দিয়ে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও এসআই নুরুল ইসলাম, এএসআই নীলমণি সিং, এলসি আলম চৌধুরী, কনস্টেবল সিদ্দিক আহমদ বড়ভূইয়া, সুপ্ত ভট্টাচার্যকে গামছা দিয়ে সংবর্ধিত করা হয়। এইটো আমার স্মৃতি হয়ে থাকিব চাকরি লাইফত। আপনাদের এইখানে পরিবেশ দিয়েছে, আমি প্রতিজ্ঞা করে আইসু দেশের জাতীয় পতাকার তলত আমি সেই ধরনের সার্ভিস দিম। আর আজি আপনাদের পুনের আমার সেইখানে প্রেরণা যোগালে, গতি ইমানখিনি সম্বর্ধনা আপনাদের আন্তরিকতার জানালে আমার হাতত দিবলে তো একু নাই বর্তমান, কিন্তু আমি উপলব্ধ প্রার্থনা করি আজি আমার সাধারণ কেজন পুলিশের কর্মীর কারণে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাকে একটা সম্মান যাচ্ছিলেন, আমি আনন্দ পাইছো, সেইখানে ব্লেসিং। আন্তর্জাতিক রোটারি ক্লাবের 117তম এবং হাইলাকান্দি রোটারি ক্লাবের 17তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন হাইলাকান্দি শহরের 16 নম্বর ওয়ার্ডের বিশেষ আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রের মেরামতির জন্য 27টি টিন দেওয়া হয়। হাইলাকান্দির বিডিও রাজেশ চক্রবর্তীর হাতে এই টিন হস্তান্তর করেন রোটারির কর্মকর্তারা। আমরা কোনোভাবে একটা ইম্প্যাক্ট ফেলতে পারি, তো আজকের আমাদের এই রোটারির জন্মদিনে, রোটারি ইন্টারন্যাশনালের জন্মদিনের সাথে সাথে আজকে আমাদের হাইলাকান্দি রোটারি ক্লাবেরও জন্মদিন। আজকে হাইলাকান্দি রোটারি ক্লাবের 17তম জন্মদিনে আমাদের আজকের এই ছোট্ট প্রচেষ্টা, এই ছোটো ছোটো বাচ্চাদের সাথে একটু সময় কাটানো, ওদের দুপুরের আহারটা হাইলাকান্দি রোটারির তরফ থেকে দেওয়ার এই প্রচেষ্টা, এবং সঙ্গে 27টা টিন আমরা দিয়েছি, এই প্রোগ্রামে আপনারা উপস্থিত হয়েছেন তাই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ভীষণ খুশি যে আমাদের কোনো একটা ছোট্ট প্রয়াসে আমরা আপনাদেরকে পাশে পেয়েছি। কোনো স্পেশাল অকেশন সেলিব্রেট করার জন্য এখানে এসে থাকি। এই বাচ্চাদের মাঝে কেক টেক কাটা হয়, তো লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম এখানে তা এই বাচ্চারা এদের প্রবলেম ছিল বলে এখানে জল পড়ছে, ব্যবস্থাটা ঠিক না, তো সেটাই করার চেষ্টা করলাম আমরা আর কি। আর আজকে 117th প্রতিষ্ঠা দিবস রোটারি ইন্টারন্যাশনালের, তার সাথে 17th প্রতিষ্ঠা দিবস আমাদের রোটারি ক্লাব অফ হাইলাকান্দির, তো এই এই জিনিসটা চলে যাক, বাস এটাই 17টা 117-এ যাক হাইলাকান্দিরটা, এটাই আশা রাখছি। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। সুরমিতা যে আপনি পাচ্ছেন ভারতের সব ধরনের হ্যান্ডলুম শাড়ি, এর মধ্যে আছে বাংলার স্বর্ণচুরি, উড়িষ্যার হ্যান্ডলুম কাটান, কেরালার কাজডু, মহারাষ্ট্রের পৈথানি, সাউথ ইন্ডিয়ার কাঞ্জিবারাম, সঙ্গে আছে নানা ধরনের সিল্কের শাড়ি, গুজরাটের ঘাটচোলা শাড়ি, আসামের মেখলা চাদরও পাবেন সুরমিতাজে। শাড়ি, সালোয়ার স্যুট, লেহেঙ্গা চুলি ইত্যাদি ডিজাইনও কাস্টমাইজ করার সুবিধে পাচ্ছেন এখানে। এছাড়াও পাবেন অ্যাসেসরিজ যেমন ব্যাগ, সিলভার ও নানান ধরনের মেটাল জুয়েলারি। যোগাযোগ করুন সুরমিতাজ, ফোন নম্বর 8110-73406, আমাদের আরও একটি নাম্বার রয়েছে 9435071296। গৌতমদা কোথায় যাচ্ছ? ওই তো অম্বিকাপুরটি ইসকন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে। প্ল্যাটিনাম জুবলি অফার চলছে, একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। বলছো কি? তার উপর প্রথমবার কিছু কিনলেই একটি করে হেলথ প্রোডাক্টও গিফট দিচ্ছে। ওরে বাবা! ফিরে এলাম বিরতির পর। সোনাই পুরসভার 8 নম্বর ওয়ার্ডে স্থানীয় সমস্যা সমাধানের লক্ষ্যে প্রার্থী হয়েছেন নির্দল নেবুল ইসলাম লস্কর। তিনি বলেন এই ওয়ার্ডে পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ সহ অনেক মৌলিক সমস্যা রয়েছে। তিনি জয়ী হলে এসব সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন। জয়ী হওয়ার ব্যাপারে তিনি 100% আশাবাদী বলে জানান।
আমি সোনাই পৌরসভা নির্বাচনে 8 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিশনার পদে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রতীক চিহ্ন যোগ, আপনারা যোগ প্রতীক চিহ্নে আমাকে আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে জয়যুক্ত করুন। আমাদের এখানে দুইটা সমস্যাই সবচেয়ে বড়, যেটা হলো রাস্তাঘাট এবং পানীয় জল। আমাকে যদি আমার গ্রামের জনগণ, আমার ওয়ার্ডের জনগণ আমাকে যদি জয়ী করেন, তবে আমি প্রথমে পানীয় জল এবং রাস্তাঘাটের সমস্যার সমাধান করব। আমার এখানে 1345টা ভোট আছে। নরসিংপুর ব্লকের নগদীর গ্রাম গাঁও পঞ্চায়েতের ডিপি সভানেত্রী শ্যামিলা সিং ও তার স্বামী বীর লালা সিংহের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সায় দিলেন না এলাকার একাংশ নাগরিক। তারা বলেন, 5 গ্রুপ সদস্য যে অনাস্থা এনেছেন এটা তারা মানবেন না, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ হচ্ছে না দেখে তারা অনাস্থা এনেছেন বলে মন্তব্য করেন এলাকার নাগরিকরা। এখন এই 35 বছর হয়েছে আমরা এই আমার ভাড়া, কিন্তু আমরা রাস্তাঘাট লাগি বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়া কত সমস্যা দাঁড়াইছে মাঝিয়াল আমরা এই 35 বছর মাঝে কোনো বাচ্চা কোনো মেম্বার কোনো এপিজিপি কেউ আমরা রাস্তা আমরা বানিয়ে দিছে না। যাই হোক, আমরা এই বাচ্চাইতে একটা আশা দিছি, দেখাইছি না আমরা যে 6.5 লক্ষ টাকা বর্তমানে এই যে আমরা খুব খুশি এই ভাই চিজ এই ভাইটাই কোনো রকম আমরা ডিভেলপটা করতে চাই না, কোনো রকম আমরা ডিভেলপটা করতে চাই না। এক নজরে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। হাইলাকান্দিতে এনকাউন্টার, গুরুতর আহত ড্রাগস পাচারকারী সেলিম। চ্যাংকুড়ির তরুণী হত্যার আততায়ী গ্রেপ্তার, মরদেহ নিয়ে মিছিল। এসওপি এখনো হলো না, তাহলে কেন এত কয়লার গাড়ি ঢুকছে, প্রশ্ন কমলাক্ষীর। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই, নমস্কার।